ইমামুল মুরসালিন, হায়াতুল মুরসালিন। তো বললেন যে নবী শুধু হায়াতুল মুরসালিন না, নবী হইল ইমামুল মুরসালিন। অর্থাৎ মেরাজের রাতে নবী বাইতুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের আরেক নাম হলো বাইতুল আকসা। এই বাইতুল আকসা বর্তমানে জেরুজালেমের মধ্যে অর্থাৎ ফিলিস্তিনিতে, যেখানে আপনার আল্লাহর রসুল মেরাজের রাত্রে গিয়েছিলেন এবং ওই আকসার ভিতরে ঢুকে দেখলেন 312 জন নবী মুক্তাদি হইয়া দাঁড়াইয়া আছে, নবী ইমাম হইয়া 3 রাকাত নামাজ পড়লেন, মুক্তাদিরাও পড়ল তার সাথে সেই 3 রাকাত নামাজ, যেই 3 রাকাত নামাজ এখন আমরাও পড়ি, যেই নামাজের নাম হলো বেতের নামাজ। সেখানে কয়জন নবী ছিল? 300। কতজন? 312 জন। দেওয়ানে কয়জনের কথা কইছে? 312 জনের কথা কইছে। আর আমার রসুলকে নেওয়া হয় 313 জন। এই হলো 313 জন নবী। আর 100,000 মতান্তরে 224,000 পয়গাম্বর। আমি 100,000 বাদ্দা দিছি, কারণ আমি চিশতিয়া তরিকায় মানুষ। আমি জানি আলমার খাজা বাবা কইছে যে রসুল নবী পয়গাম্বর হলো 124,000। আচ্ছা, আপনারা তো সবাই জানেন ইদ্রিস পয়গাম্বরের লগে আজরাইলের দুস্তি আছিল। আজরাইল একদিন ইদ্রিস পয়গাম্বরের এলাকায় আইছে মানুষের জান কবজ করতে। কবজ কইরা যাইব, মনে মনে কয় তয় দোস্তের লগে একটু দেখা করে আহি। দোস্ত কেডা? ইদ্রিস পয়গাম্বর ঢুকছে বাড়ির মধ্যে, দেখে আরে দোস্ত কইতে আইলেন, কয় জান কবজ করতে আইছিলাম এই জন্য আপনার একটু দেখা গেলাম। কয় তো কেমনে জান কবজ করেন? কয় তো হইয়া পড়েন। ইদ্রিস তুমি গয় হইয়া তো বরুম, কিন্তু আমার একটা কথা আছে হনের আগে। কয় কি? কয় আমার জানডা যে নিবেন লগে লগে কিন্তু ছাইড়া দিবেন, আরে আবার জোলার মধ্যে ভরিয়া লেন না। আজ রাইলে কয় দোস্ত একটা কথা কইলেন, আপনি হইলে আমার জানি দোষ। হ ইদ্রিস নবী হইয়া পড়ছে আর আজ রাইল জানডা থাপা দেয়া বাইর করিয়া ছাইড়া দিছে একেবারে, আবার ভিতরে ঢুকে গেছে। ইদ্রিস নবী কাঁপতে কাঁপতে খাড়াইছে, দোস্ত জান কবজ করা এত কষ্টের? কয় আমার তো এত যত্নের সহিত এটা বাইর করছিলাম, যেমন মায়ের কুলে বৈশা বৈশা পোলা বানে দুধ খায় অমনে, আমি যদি আসলটা মারি তয় তো আপনি সহ্যই করতে পারবেন না। কয় এ ডুতেই আমার যেই কাপড়ছে দোস্ত, আমার এই কাপ থামবো না যদি একটা কাম আমার না করে দেন। কয় কি? কয় শুনছি আল্লাহর ব্যস্ত, আমার একটু ব্যস্তটা ঘুরে গেড়ে দেখাই তৈব। আজরালে কয় দোস্ত নিতে পারি, আমার একটা কথা দিতে হইব। কয় কি? কয় আপনি ব্যস্তের মধ্যে ঢুকবেন আবার আইয়া পড়তেইব, থাকবার পারবেন না। কয় পাকা কথা দিলাম আইয়া পড়ুম থাকুম না। হ ব্যস্তের মধ্যে লয়ে গেছে ছাইড়া দিছে। আজরাইল কয় আমার তো ভিতরে ঢুকার পারমিশন নাই। ইদ্রিস পয়গাম্বর ঢুকছে ঘুরিয়া গাইরিয়া দেহে, বাবা রে বাবা ব্যস্ত যে সুন্দর, কথা যদি না দিত তাইলে আর হতে বাইর হইতো না।
আঙ্গুর গাছের গোড়া হইলো, উপরে মাথা হইলো, নিচে মনে মনে নিয়ত করলেই আঙ্গুর লাফাইয়া লাফাইয়া মুখের মধ্যে ঢুকে। কেউ আড্ডা ও সিরা দিতে হয় না। এই মধুর নদী খালি পার্দা আইটা গেলে মনে মনে কইলেই হয় মধু খামু। একেরে মনে করেন পানির পাইপের মতো মধু মুখের ভিতরে যাব। এই জায়গা তুই আর হুর হুর কি হেলো হুর পরি হইল জিন্দের মধ্যে যেই মাইয়া লোক হ্যাগ কয় পরি। আর হুর হইল জান্নাতের। এই পুরুষ পোলা মারা গেলে যদি জান্নাতি হয় তাহলে 70টা করে হুর দিব। আর মেয়ে মানুষ যদি মারা যায় জান্নাতে যায় তাহলে 70টা করে গোলেমান দিব। আরে গোলেমান হইল পুরুষ আর হুর হইল নারী। এই হুরের যে বর্ণনা আছে, একটা হুর যদি এই পৃথিবীর মধ্যে এক ফোঁটা থুথু ফালাইতো কিয়ামত পর্যন্ত এই ঘেরান এই মাটির থেকে যাইতো না। ই দিস নবী দেহে হেই গু হুর ঘুরাঘুরি করে এই থুই আইতে চায় কি? এই তো দেখি কত পুরুষ পালাই আছে ঘরে বউ তুই আহে নাই লগে লই আইছে। কথা সত্য। আরে বেটা পেশাইল পারিস না, যারা স্বামী তুই আইছে ওই হলো শরীয়তের ডা। ও ভাই ইদিস তবি আজরাইলের লগে কথা দিছে আইয়া পড়ুম হওয়াইছে। এমন কয় দোস্ত যেন আমার আনছিলাম ওই দুনিয়ায় আবার দিয়া হিগা। ইদিস তবি কয় দোস্ত কাম তো একটা হয়ে গেছে। কয় কি? কয় আমি তো ভুল করে আমার পায়ের খরম ভিতরে থুয়েছি। আজরাইলে কয় দোস্ত ওই খরম যদি খোদায় পায় তয় তো আমারে কইব তুই আমার অনুমতি ছাড়া এই ইদিস পয়গম্বরে ভিতরে ঢুকাইছ কেন? এটা কেউ দেহনের আগে লই আহেন। কয়তো আমি আনতে যাই। কয় যান ভিতরে ঢুকা খরম পায়দা খারু রইছ ওনার বাইর না। ইদি এই আজরাইলে কয় দোস্ত বাইর না। কয় দোস্ত আগের বার আপনার লগে কথা দিছিলাম বাইরমু, এইবার আর কথা দিই নাই। এইবার ভিতরে ঢুকছি আর বাইরইতাছি না। এখন দেওয়ান সাপ আপনার কথা অনুযায়ী 312 জন নবী ওই যে বাইতুল আকসা জেরুজালেম মসজিদের মধ্যে তো ইমাম এই ওইটারে কি কয় মুক্তা দিয়ে নামাজ পড়ল। আরে ইদিস পয়গম্বর তো আজরাইলের কথা ই বাইরই নাই, জানে বাইর হইলে আর ঢোকার পারবো না। আরে হ্যাঁ।